नमस्कार क्लास इलेवेनेर ऑर्गेनिक प्रैक्टिस सेट फर्स्ट क्वेश्चन कन्वर्शन बोले चे प्रोपीन थीके प्रोपाइन प्रोपीन कौन्टा के बोले मीट ईट प्रो प्रोपीन थीके प्रोपाइन ख्याल करे देखो आमाके बेसिकली डबल बॉन्ड थीके ट्रिपल बॉन्डे जेते बोले चे डबल बॉन्ड थीके ट्रिपल बॉन्डे जेते की लागे ब्रोमिन और अल्कोहलिक KOH পরবর্তী কোশ্চেন বিউটিন বিউটিন মানে কোনটা মিট ইট প্রোপ বিউট ইন আছে তাই ডবল বন্ড দিলাম থেকে বলেছে টু হাইড্রক্সি বিউটেন তাহলে টু হাইড্রক্সি বিউটেন মানে এই দু নম্বরে OH গ্রুপ বিউটেন তার মানে ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হবে আর এইখানে OH আসবে মাঝখানে ওই চানবার জন্য আমরা কি করি মার্কিউরেশন ডিমার্কিউরেশন রিঅ্যাকশন করি তাই তো মার্কিউরেশন ডিমার্কিউরেশন রিঅ্যাকশন করলে মাঝখানে কার্বনটাই OH গ্রুপ আসে পরবর্তী প্রশ্ন বিউট ওয়ান আয়ন আর বিউট টু আয়নের মধ্যে ডিস্টিংগুইশ করতে বলেছে তো বিউট মানে পাঁচটা চারটে কার্বন ওয়ান আইন এক নম্বরে ট্রিপল বন্ড আরেকটি হলো টু আইন দু নম্বরে ট্রিপল বন্ড ঠিক আছে এবার আমরা সিলভার নাইট্রেট দেব সিলভার নাইট্রেট দিলে কি হবে এখানকার যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনের জায়গায় সিলভার চলে আসবে দিলে হোয়াইট কালারের প্রেসিপিটেট পড়বে আর এইটার ক্ষেত্রে নো পিপিটি কোনো প্রেসিপিটেট পড়বে না দু নম্বর হলো সিউ টু সিএল টু দেব অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিলে এই হাইড্রোজেনটা যেহেতু অ্যাসিডিক হাইড্রোজেন তাই ওই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে ওখানে একটা কপার চলে আসবে যেটা রেড কালারে প্রেসিপিটেট পড়বে এটার ক্ষেত্রে নো পিপিটি এইভাবে আমরা বিউট ওয়ান আইন আর বিউট টু আইনকে ডিস্টিংগুইশ করতে পারবো ইথেন আর ইথিলিনকে কি করে করব ডিস্টিংগুইশ বা পার্থক্য ইথেন মানে সিঙ্গেল বন্ড আর ইথিলিন মানে হচ্ছে ডবল বন্ড প্রথমে ব্রোমিন দেব ব্রোমিন দিলে সিঙ্গেল বন্ডে নো রিঅ্যাকশন আর ডবল বন্ডে কি আসবে দুটো ব্রোমিন চলে আসবে এবং এই যে ব্রোমিনের যে রেড ব্রাউন কালার থাকে যেহেতু এইটার ক্ষেত্রে রিঅ্যাকশন করে ফেলেছে তার মানে এটা কালারলেস হয়ে যাবে কিন্তু প্রথম কম্পাউন্ডটা রিঅ্যাকশন করেনি তার মানে কালারটা সেম থাকবে রেড ব্রাউনই থেকে যাবে নো রিঅ্যাকশন যেটা লিখেছে একটা KMnO4 দেবো KMnO4 এর কালারটি হলো ভায়োলেট ফার্স্ট কম্পাউন্ড এটা রিঅ্যাকশন করবে না নো রিঅ্যাকশন তাই জন্য কি হবে ভায়োলেট কালারটা ভায়োলেটই থেকে যাবে কিন্তু পরেরটা রিঅ্যাকশন করে দুটো OH গ্রুপ নিয়ে চলে আসবে ফলে ভায়োলেট কালারটা কি হয়ে যাবে না কালারলেস আর কোনো কালার থাকবে না এইভাবে আমরা দুটো কম্পাউন্ডকে ডিস্টিংগুইশ করতে পারি কেমন পরেরটা আসো প্রোডাক্ট বার করতে বলেছে HBr H2O2 দিলে কি হবে তার মানে আমার কাছে CH3CH ডবল বন্ড CH2 আছে HBr আর H2O2 দেখো H2O2 দেওয়া মানে কি খারাস এফেক্ট বা অ্যান্টি মার্কোনিভ রুল তখন কি হবে এটা মাঝের জায়গাটা যে অ্যান্টি মার্কোনিভ রুলে কি হয় না যেখানে হাইড্রোজেন বেশি থাকে সেখানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা আছে আর যে কার্বনে হাইড্রোজেন কম আছে সেখানে আমার কাছে ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট মানে হাইড্রোজেনটা আসবে ওকে নেক্সট কোশ্চেনটা চলে আসছে নেক্সট কোশ্চেনটা বলেছে এইটাকে ZnHgHCl দিলে কি হবে ক্লিমেনসন রিডাকশন রিঅ্যাকশনের নাম ক্লিমেনসন রিঅ্যাকশনে কি হয় না এই CO গ্রুপটা চলে গিয়ে সেই জায়গাটা CH2 চলে আসে তাই তো পরবর্তী প্রশ্ন হাইড্রোবোরেশন রিঅ্যাকশনে স্বর্ণ লিখতে বলেছে তাহলে বলবো একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনে বাংলাটা বলে দিচ্ছি ইংরাজিতেও বলে দিচ্ছি আগে রিঅ্যাকশনটা লিখে নেবে হ্যাঁ B2H6
H2O2 NaOH। বলবো B2H6H2O2 NaOH দিলে কোন একটি আনসিমেট্রিক্যাল বা প্রতিসম অ্যালকিনে অ্যান্টি মার্কোনিভ রুলে OH গ্রুপটি অ্যাড হয়। এইটি হলো আমার কাছে হাইড্রোবোরেশন রিঅ্যাকশন। দেখো অ্যান্টি মার্কোনিভ রুল কি ছিল, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আসবে, দেখো সেটাই এসেছে, মানে একবারে শেষে OHটা অ্যাড হয়েছে। আর যেখানে হাইড্রোজেন কম সেখানে ইলেকট্রো পজিটিভ আসবে, দেখো সেখানে হাইড্রোজেন অ্যাড হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, এই যে পাঁচে কোশ্চেনটা দেওয়া আছে, এটি কি ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন রিঅ্যাকশন? তো ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন রিঅ্যাকশনে কি ঘটনা ঘটে, না বেঞ্জিন এই ক্লোরিনটা বাদ দিয়ে জিনিসটা যুক্ত হয়ে যায়, তাই তো? পরের কোশ্চেন, এই রিঅ্যাকশনটা কি, না এই রিঅ্যাকশনটা হলো ক্লোরিনেশন রিঅ্যাকশন। তাহলে ক্লোরিনেশন রিঅ্যাকশনে কি তৈরি হবে, উপরে ক্লোরিন চলে আসবে। পরের কোশ্চেন, কনভার্সন করতে বলেছে অ্যানিলিন থেকে ফেনল। তো দেখো অ্যানিলিন নিলাম, আসতে হবে কোথায়, ফেনলে আসতে হবে। তাহলে কি করতে হবে, প্রথমে NaNA2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে N2+Cl- তৈরি হবে। তারপরে এই জায়গাটা OH গ্রুপ আনছি, তাই তো? তার মানে জল দিয়ে হিট করব, করলে চলে আসবে। পরের কোশ্চেন, বেঞ্জিন থেকে টলুইন। তো দেখো এটা হলো বেঞ্জিন আর এটা হচ্ছে টলুইন। তাহলে বেঞ্জিন থেকে টলুইনে দেখো এই CH3টা এক্সট্রা আসছে, তাই কি করবো, CH3Cl নেব, অ্যানহাইডাস LCl3 নেব। রিঅ্যাকশনটার নাম কি, ফিডেল ক্যাপড রিঅ্যাকশন। তারপরে কোশ্চেন, হাউ ডু ইউ আইডেন্টিফাই আনস্যাচুরেশন ইন অর্গানিক কম্পাউন্ড? তাহলে কি করব, আনস্যাচুরেশন কি করে বুঝব, আনস্যাচুরেশন বলতে বোঝে ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড। তাহলে বলবো ব্রোমিন দিলে যেটা রেড ব্রাউন কালার থাকে, আনস্যাচুরেটেড কম্পাউন্ডের মধ্যে কি হয়ে যায়, বা অসম্পৃক্ত বন্ধনে কালারলেস হয়ে যায়। আর বলো KMnO4 দেবো যেটা ভায়োলেট কালার থাকে, সেটা ডবল বন্ড বা ট্রিপল বন্ড মানে আনস্যাচুরেটেড বন্ডের মধ্যে দিলে কি হয়ে যায়, এটাও কালারলেস হয়ে যায় বা বর্ণহীন হয়ে যায়। এই দুটো টেস্টকে আমরা আনস্যাচুরেশন টেস্ট বলে থাকি। এটাকে কথায় লিখবে, লিখে বলবে। পরে কোশ্চেন, এই কম্পাউন্ডটার ওজন অ্যানালিসিস করলে 2 মোল অ্যাসিটন পাই, ঠিক আছে? আগে 2 মোল অ্যাসিটন লিখে নাও, সরি কোশ্চেনটা বলেছে 2 মোল অ্যাসিটাল ডিহাইড পাই, ঠিক আছে? তো অ্যাসিটাল ডিহাইডের ছবি এঁকে নাও, তার মানে তার আগে কি ছিল, তার আগে এই অক্সিজেন গুলো ছিল না, তাহলে সি ডবল বন্ড সি CH3H আর এখানে CH3H, এটা দিয়ে দিলে কাজ উঠে যাবে, তাই তো? তার মানে এইটা ছিল আমার কাছে কম্পাউন্ডে, এটার IUPAC নেম কি হবে, 4টে কার্বন বিউট, 2 নম্বরে ডবল বন্ড আছে, 2-ইন বিউট 2-ইন। তারপরে কোশ্চেন বলেছে স্ট্রাকচার আঁকতে বলেছে 2-মিথাইল বিউটেন 2-মিথাইল বিউটানোয়েট বলেছে। স্ট্রাকচার করতে বলেছে মিথাইল বিউটানোয়েট, তাহলে বিউট মানে কটা কার্বন, 4টে। দেখো 3টে কার্বন দিলে সি ডবল বন্ড টু ও দিলাম, কারণ ওয়েট, ওয়েট মানে হলো এস্টার গ্রুপ। আর বলেছে মিথাইল, তার মানে এই অক্সিজেনের সঙ্গে মিথাইল দিলাম, তার মানে দেখো এটা হলো মিথাইল হয়েছে, এই 4টে কার্বনের জন্য বিউট হয়েছে, সিঙ্গেল বন্ডের জন্য এন হয়েছে, আর এটা হলো ওয়েট গ্রুপ, ঠিক আছে, 2-মিথাইল বিউটানোয়েট। তারপরে বলেছে 2-3-ডাইমিথাইল বিউট 2-ইন, তাহলে বিউট মানে কটা কার্বন, 4টে কার্বন দিয়ে দাও। বলেছে 2-3-ডাইমিথাইল, 2-3 নাম্বারিং করে না, আর বলেছে বিউট 2-ইন, 2 নম্বরে ডবল বন্ড না।
बाकी हाइड्रोजन दा कम्पेयर इनान्सियोमर एंड डायस्टेरियोमर इनान्सियोमर काके बोले इनान्सियोमर काके बोले ना बोलबो मिरर इमेज आइसोमर मिरर इमेज आइसोमर बोले एग्जांपल दिए देबे ठीक आछे मिरर इमेज आइसोमर मिरर इमेज आइसोमर होले की हबे ताहले फिजिकल प्रॉपर्टी गुलो सेम हबे फिजिकल प्रॉपर्टी की हबे सेम हबे भौत धर्मटा एक ही हबे आर डायस्टेरियोमर काके बोलबो नॉन मिरर इमेज आइसोमर नॉन मिरर इमेज आइसोमर नॉन मिरर इमेज आइसोमर हले की हबे फिजिकल प्रॉपर्टीटा फिजिकल प्रॉपर्टी की हबे डिफरेंट हबे आलादा हबे तो एटाई हलो इनान्सियोमर एबं डायस्टेरियोमर मध्ये बेसिक डिफरेंस ठीक है ना पढ़े क्वेश्चन आज से पढ़े क्वेश्चन बोले जो ऊर्ज रिएक्शन है क्या नो प्रोपेन तैयारी करा जाए ना देखो प्रोपेन हलो अनसिमेट्रिकल एक एल्किन ओके এখন এই আনসিমেট্রিক্যাল অ্যালকিন যেই তৈরি করতে হয় তার মানে আমাকে CH3Cl নিতে হতো আর এই দিকটা কি নিতে হতো আমার কাছে এইটা নিতে হতো নিয়ে সোডিয়াম দিতে হতো তাতে প্রোপেন হতো ঠিকই কিন্তু এই কম্পাউন্ডটা নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে এই কম্পাউন্ডটা নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে একটা ইথেন তৈরি করতো আবার এই কম্পাউন্ডটাও নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে একটা বিউটেন তৈরি করত তার মানে এই যে বিউটেন বা এই যে ইথেন এটা আমার কাছে কি পেতাম বলতো সাইড প্রোডাক্ট হিসেবে পেতাম যেটা আমি চাইনি করতে তো যেহেতু এরকম সাইড প্রোডাক্ট হিসেবে পাই আমরা তাই জন্য আনসিমেট্রিক্যাল অ্যালকিন অ্যালকিন সরি আনসিমেট্রিক্যাল অ্যালকিন কখনোই উর্জ রিঅ্যাকশনের সাহায্যে বা ভার্জ বিক্রিয়ার সাহায্যে কখনোই করা হয় না ওকে পরের কোশ্চেন এইটার প্রোডাক্ট কি হবে জানতে চেয়েছে তো CH4 আর Cl2 ইউভিরে কি হয় না সিএল আর সিএলটা মাঝখান থেকে ব্রেক হয় সিএল র্যাডিক্যাল তৈরি করে সিএইচ ফোরও তাই ঘটনা ঘটে সিএইচ ফোরে বন্ডটাও মাঝখান থেকে ব্রেক হয় ব্রেক হয়ে এখানে একটা ডট তৈরি করে র্যাডিক্যাল তৈরি করে এবার এই ডট এর সঙ্গে জোড়া লাগে এই ডট এর সঙ্গে জোড়া লাগে তাহলে এইটার সঙ্গে সিএল জোড়া লাগছে তাহলে কি হবে সিএস থ্রি সিএল আর এইটার সঙ্গে এইটা জোড়া লাগছে তার মানে কি তৈরি হবে এইচসিএল তৈরি হয় ওকে তারপরে কোশ্চেন এটা সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া দিলে কি হবে নিশ্চয়ই জানো সোডিয়াম এবং লিকুইড অ্যামোনিয়া দুটোকে বলা হয় ভার্জ বিক্রিয়া সরি ভার্জ বিক্রিয়া ভার্জ নট ভার্জ ভার্জ বিক্রিয়া কি হয় না দুটো হাইড্রোজেন অপোজিট দিকে আসে দুটো হাইড্রোজেন অপোজিট দিকে আসবে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো এটা এটা দেখে কি মনে হচ্ছে কুলবি ইলেকট্রোলিসিস করতে বলেছে তো কুলবি ইলেকট্রোলিসিস আমরা কি করি না CH3COO ও মাইনাস এই যে দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন কোথায় চলে যায় অ্যানোডে চলে যায় এরকম পড়ে থাকে একটা এটা ব্রেক করে সিএস থ্রি ডট এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে একটা সিএস থ্রি ডট আর একটা সিএস থ্রি ডটের সঙ্গে জোড়া লাগে জোড়া লেগে সিএস থ্রি মানে ইথেন তৈরি হবে এই রিঅ্যাকশনে তারপরে কোশ্চেন দরছে এটার মধ্যে ব্রোমিন আর কেউইজ দিলে কি হবে আমরা কি জানি ডবল বন্ডে ব্রোমিন কেউইজ কি করে ডবল বন্ডটাই কিসে কনভার্ট করে দেবে ট্রিপল বন্ডে কনভার্ট করে না ওকে তারপরে কোশ্চেন এটাকে বলেছে অ্যালকোহলিক কেস দিলে কি হবে
কম্পাউন্ডটা কে লেখো অ্যালকোহলিক কেজ কি কাজ করে এলিমিনেশন রিঅ্যাকশন করে এলিমিনেশন রিঅ্যাকশন মানে কি যেখানে তোমার কাছে লিভিং গ্রুপটা রয়েছে তার পাশের কার্বনে হাইড্রোজেনটাকে বার করতে হবে তাহলে OH মাইনাস দিলে এই হাইড্রোজেনটাকে নেবে এই বন্ড এখানে পড়বে এটা বার হয়ে যাবে তাহলে CH3CH11CH3 হবে এটা একটা প্রোডাক্ট আরেকটা কি হবে আরেকটা হলো যেখানে লিভিং গ্রুপটা রয়েছে তার পাশের কার্বন মানে এইখানকার হাইড্রোজেনটাকে বার করবে নিল এই বন্ড এখানে পড়লে এটা বেরিয়ে গেল তাহলে এই বন্ডটা যদি এখানে পড়ে কি হবে CH2CH3 ঠিক আছে এবার দেখো এই ডবল বন্ডে পাশের কার্বন আলফা কার্বন তার মানে আলফা হাইড্রোজেন তিনটে তিনটে ছটা আলফা হাইড্রোজেন হলো ছটা এটা হলো ডবল বন্ডে পাশের কার্বন আলফা এটা বিটা তার মানে আলফা হাইড্রোজেন কটা আছে দুটো তাহলে আলফা হাইড্রোজেন কোনটাই বেশি এটাই বেশি তার মানে এই প্রোডাক্টটা যেটা আছে সেটা হলো মেজর প্রোডাক্ট এবং এটা তখন কি হবে মাইনর প্রোডাক্ট হবে এলিমিনেশন রিঅ্যাকশন ওকে পরের কোশ্চেন আরএস নোমেনক্লেচার করতে বলেছে তো প্রথমে স্ট্রাকচারটাকে আমি নিয়ে নিলাম নাম্বারিং করছি অক্সিজেনের ওয়েট সব থেকে বেশি এক তারপর নাইট্রোজেনের দুই কার্বনের তিন হাইড্রোজেনের চার এবার এটাকে দেখো এক দুই তিন ক্লকওয়াইজ ঘুরছে আরে ঘুরছে আর ব্যাকে কি ফর্মুলাটা ছিল চার তিন দুই এক প্লাস মাইনাস তার মানে এটা ক্লকে ঘুরছে অথচ চারে আছে প্লাস তার মানে এটা ক্লকই হবে মানে আরই হবে ওকে আর এস ডাউট থাকলে আমার আর এস এর ভিডিওটা একবার দেখে নিতে পারো ইউটিউবে গিয়ে পরে কোশ্চেন কাইডাল কম্পাউন্ড কাকে বলে না যে অর্গানিক কম্পাউন্ডে চারটি গ্রুপই আলাদা থাকে তাকে কাইডাল কম্পাউন্ড বলে তাহলে যে অর্গানিক কম্পাউন্ডে কার্বনে চারটে যে গ্রুপ থাকে এই চারটে গ্রুপই যদি আলাদা থাকে তখন তাকে কাইরাল কম্পাউন্ড বলবো এবং কাইরাল কি হয় অপটিক্যালি অ্যাক্টিভ হয় আলোক সক্রিয় হয় অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড ওকে পরেরটা বলেছে হয় স্ট্যাগার ইজ মোর স্টেবল দ্যান অ্যান্টাই তো স্ট্যাগার বা গুছে এটা তো দেখো এই ওইচ এটা ওইচ এখানে রয়েছে তাহলে এখানে কি হচ্ছে বলতো হাইড্রোজেন বন্ডিং হচ্ছে কিন্তু যখনই এটার অ্যান্টাই পজিশনে চলে আসবে যখন এটার অ্যান্টাই পজিশনে চলে আসবে ওইচ গুলো পুরো অপোজিট দিকে থাকবার জন্য তার মানে কি হবে নো এইচ বন্ডিং তাহলে ফার্স্টেরটা কেন বেশি হলো কারণ এখানে হাইড্রোজেন বন্ডিং এর জন্য এটা মোর স্টেবল এটা স্টেবিলিটিটা অর্ডারটা এরকম হচ্ছে এই জন্য আমরা নেক্সট কোশ্চেন আসছি নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট হ্যাপেন সিলভার ডাস্ট ইজ অ্যাডেড ইন ক্লোরোফর্ম দেখো ক্লোরোফর্মের ফর্মটা হচ্ছে এটা হলো ক্লোরোফর্ম তুমি কি করছো ছটা সিলভার নেওয়া হয় তাই তো নিলে কি হয় এখান থেকে এজিসিএল বেরিয়ে যাবে তাহলে কি হবে এইচ সি ট্রিপল ওয়ান সি এইচ অ্যাসিটিলিন তৈরি হবে ওকে নেক্সট কোশ্চেনে আসছি এই কম্পাউন্ডে এই জি টু প্লাস 20% এইচটিএস উপর দিলে কি হবে দেখো এটাকে এইচ জি টু প্লাস 20% এইচটিএস উপর দেওয়া হয়েছে তো কি হয় না এই মাঝের কার্বনটা দুটো ওইচ গ্রুপ আছে আর এইদিকে কার্বনটা দুটো এইচ চলে আসে মার্কনিক রুল অনুসারে তারপর এখান থেকে কি হয় জল বেরিয়ে যায় তাহলে জল বেরিয়ে গেলে সিএস থ্রি সি ডবল বন্ড টো আর এখানে কি হয়ে যায় সিএস থ্রি হয় অ্যাসিটোন তৈরি হয় পরের কোশ্চেন বলছে গিভ এক্সাম্পল প্লাস আর এফেক্ট প্লাস এর এফেক্ট কারা দেয় না বেনজিনের উপর ওইচ দিয়ে দিতে পারো ও সিএস থ্রি দিয়ে দিতে পারো এনএইচ টু দিয়ে দিতে পারো এদের লোন পেয়ার গুলো রিং এর মধ্যে পুশ করে এবং প্লাস আর এফেক্ট শো করে ঠিক আছে
পরের কোশ্চেন বলেছে কম্পেয়ার বেসিসিটি বলে এই দুটো কম্পাউন্ড দেওয়া হয়েছে, মিথাইল অ্যামিন এবং অ্যানিলিন। অ্যানিলিনের লোন পেয়ারটা কি করে বলতো? রেজোনান্স করে। এই রেজোনান্সের জন্য এই লোন পেয়ারটা কি আছে বলতো? লেস অ্যাভেলেবেল, মানে বেশি অ্যাভেলেবেল নয়, পাওয়া যায় না, রেজোনান্স করছে তো। কিন্তু এই লোন পেয়ারটা কি আছে বলতো? মোর অ্যাভেলেবেল। আর বেসিসিটি তার বেশি হয় যার লোন পেয়ার বেশি অ্যাভেলেবেল। তাহলে বলবো দ্বিতীয় কম্পাউন্ডটার লোন পেয়ারটা রেজোনান্স করছে রিংয়ের মধ্যে, রেজোনান্স করবার জন্য লোন পেয়ারটা লেস অ্যাভেলেবেল। কিন্তু ফার্স্টের কম্পাউন্ডটা রেজোনান্স করছে না, তাই লোন পেয়ারটা মোর অ্যাভেলেবেল, বেশি অ্যাভেলেবেল। তাই এই দুজনের মধ্যে বেসিসিটি যদি কম্পেয়ার করি, ফার্স্টেরটা বেশি বেশি হবে। বেসিসিটি ডিপেন্ডস করে কার লোন পেয়ারটা বেশি অ্যাভেলেবেল। তো আমরা এই দুটো কম্পাউন্ডের মধ্যে অবজার্ভ করছি, দ্বিতীয় কম্পাউন্ডের লোন পেয়ারটা রেজোনান্স করছে, রেজোনান্স করলে লেস অ্যাভেলেবেল, কম অ্যাভেলেবেল। আর ফার্স্টেরটা রেজোনান্স করছে না, তাই বেশি অ্যাভেলেবেল। তো যেহেতু প্রথমেরটা বেশি অ্যাভেলেবেল লোন পেয়ার, অ্যাভেলেবেল মানে কি, মানে পাওয়া যাবে। তো যেহেতু প্রথমেরটা বেশি অ্যাভেলেবেল, তাই প্রথমের কম্পাউন্ডটা বেশি বেশি হবে বা বেশি খাড়ি হবে দ্বিতীয় কম্পাউন্ডের থেকে। পরের কোশ্চেনে আসছি। আচ্ছা, এখানে একটা রয়েছে সিএসি টুর সঙ্গে এইচ টু রিয়াকশন করলে কি হবে? সিএসি টু আর এইচ টু কি হবে? সিএওএইচ হোল টু তৈরি হয়, আর কি তৈরি হয়? অ্যাসিটিলিন তৈরি হয়, তাই তো? অ্যাসিটিলিন প্রিপারেশন, ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যাসিটিলিন তৈরি হয়, ইন্ডাস্ট্রিতে এইভাবে করে থাকে। পরের কোশ্চেন, মিথানল এবং ফেনলের মধ্যে ডিস্টিংগুইশ করতে বলেছে। দেখো, এটা মিথানল নিলে আর তুমি এখানে ফেনল নিলে, তো মিথানলের ক্ষেত্রে দেখবে এটা যদি ভাঙে সিএস থ্রি ও মাইনাস আর এইচ প্লাস আকারে ভাঙবে, আর ফেনল যদি ভাঙে এটা উপরে ও মাইনাস এইচ প্লাস আকারে ভাঙবে। এটা অ্যাসিড হলে এটাকে বলা হয় অনুবন্ধী ক্ষার বা কনজুগেটেড বেস, অনুবন্ধী ক্ষার বা কনজুগেটেড বেস। তাহলে এই দুটোর ক্ষেত্রে এইচ প্লাস ছেড়ে দেওয়ার পর যদি একটু অবজার্ভ করবি, দ্বিতীয় কম্পাউন্ডের ক্ষেত্রে যে মাইনাসটা রয়েছে সেই মাইনাসটা দেখো রেজোনেন্স করছে। তাহলে রেজোনেন্স করলে কি হবে? দ্বিতীয় কম্পাউন্ডের মাইনাসটা কি হচ্ছে? বেশি স্টেবল। আর বেশি স্টেবল হলে কি হবে? রিয়াকশনে বেশি রিয়াকশন এই দিক থেকে এই দিকে আসবে, কারণ এটা নিচেরটা বেশি স্টেবল পাচ্ছে। আর রিয়াকশন যত উপর থেকে নিচের দিকে আসবে তত বেশি এইচ প্লাস তৈরি করবে, আর যত এইচ প্লাস তৈরি করবে তত বেশি অ্যাসিড হবে। তার মানে কোনো অ্যাসিডের যদি কনজুগেটেড বেসটা বেশি স্টেবল হয়, তখন রিয়াকশন কনজুগেটেড বেস তৈরি করার চেষ্টা করবে, ফলে শুধু কনজুগেটেড বেসটা তৈরি হবে তা না, তার সঙ্গে এইচ প্লাসও তৈরি হবে, আর এইচ প্লাস তৈরি হওয়ার জন্য বেশি অ্যাসিড হবে। তাহলে মিথানল এবং ফেনলের মধ্যে যদি অ্যাসিডিটি আমরা কম্পেয়ার করি, আমরা দেখব ফেনল বেশি অ্যাসিড মিথানলের থেকে। তো এই ছিল আমাদের মডেল কোশ্চেনটার অ্যান্সার। তো একটু প্র্যাকটিস করো, যাতে এক্সামে যদি আমাদের হাইড্রোকার্বনের ওপর কোনো পরীক্ষা নেয়, আমরা যাতে খুব সহজে অ্যান্সারগুলোকে করে দিতে পারি। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আশা করব ভিডিওটা তোমাদের উপকারে আসবে। নমস্কার।